আসসালামু আলাইকুম, আমি জে এম রাইসুল ইসলাম সোহাগ, লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি কিভাবে একটা সেমিস্টার শুরু হলে একজন অ্যাডভাইজার তার স্টুডেন্টদেরকে কিভাবে কোর্সগুলো অ্যাড করে, সেটা আমি একটু স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখাতে চাচ্ছি। তো তাহলে শুরু করা যাক। প্রথমত, আমাদের কোর্সগুলো অ্যাড করার জন্য যে বিষয়টা দরকার সেটা হলো আমাদের কোর্স অফার কমিটি, যে এই ফাইলটা তৈরি করে প্রতিটা সেমিস্টারের কোর্স অফার করার পরে। সাপোজ একটা যদি আমি দেখাই যে কোর্স অফার ফর ফল 21 স্টুডেন্ট অফ আশুলিয়া ক্যাম্পাস, যেমন আমি 191, 192, 193 এই তিনটা ব্যাচে আমি হচ্ছে অ্যাডভাইজার হিসেবে আছি, তো আমার জন্য যে জিনিসটা দরকার এই কোর্সগুলা, আমি বেসিক্যালি আমি হয়তো একটা নোটপ্যাড বা ওয়ার্ডে কিংবা হচ্ছে খাতায় লিখে নিব, কোর্স টাইটেলও লিখে নিতে পারি, এবং তার পাশে যে ক্রেডিটগুলো আছে এগুলো আমি একটু লিখে নিতে পারি আমার সুবিধার জন্য। এবং পাশাপাশি যে কাজটা আমার দরকার হবে কোর্স অফার কমিটি, যে মার্জিন যে ফাইলটা, সাপোজ যদি এখান থেকে আমি দেখি যে সাপোজ CE 110, এই কোর্সটা কাদেরকে অ্যাসাইন করা হয়েছে, তো CE 110টা একটু দেখি। যদি দেখি এখান থেকে, ইয়েস, CE 110 সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 2 1.5, এটা দেখতে পাচ্ছি, এটা হলো একটা ল্যাব কোর্স। তো এখানে এই ডান সাইডে যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি হচ্ছে ল্যাব কোর্সের জন্য সেকশন গুলো দেওয়া আছে উপরে, এবং ব্যাচ গুলা এখানে দেওয়া আছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আশুলিয়া ক্যাম্পাস 191 ব্যাচ কে D11 সেকশনে আমাদেরকে অ্যাসাইন করতে হবে অ্যাডভাইজার হিসেবে। একইভাবে এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে থিওরি কোর্সের জন্য, যেমন আমি যদি দেখি একটা কোর্স CE 313 স্ট্রাকচার অ্যানালাইসিস আর ডিজাইন 1, 3 ক্রেডিটের, এবং এটা অফার করা হয়েছে সিটি ক্যাম্পাস CC 193, তো D1, D2, D3, D4 এইটা দেখে দেখে আমাদেরকে কোন ব্যাচে অফার করা হয়েছে সেকশন সহ আমাদেরকে, আমরা চাইলে আমি যে কাজটা করি এর পাশাপাশি এখানে হচ্ছে আমরা যে ব্যাচে অফার করা হয়েছে সেই ব্যাচে এখানে আমি পাশে, আমি যেহেতু মার্জিং ফাইল একটা ব্যাচের সাথে আর একটা ব্যাচ ক্লাস করবে, তার জন্য এখানে পাশাপাশি লিখে আমি দেন হচ্ছে কোর্সগুলো অ্যাড করে থাকি। তো আমার মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি। তো এখন দেখা যাক আমরা কিভাবে কোর্সগুলো অ্যাড করতে পারি সেটা একটু দেখি। সাপোজ আমরা প্রথমে গুগলে সার্চ দিব যে অ্যাটেন্ডেন্স DIU, এটা সার্চ দেওয়ার পরে দেন অ্যাটেন্ডেন্স সিস্টেম। তো আমার অলরেডি হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পেরেছি, কারণ আমার অলরেডি সাইন করা আছে। আপনাদের যদি সাইন না করা থাকে তাহলে আপনাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে এমপ্লয়ি আইডি প্লাস পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে এই পোর্টালে ঢুকতে হবে। দেন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা যে আইডির কোর্স অ্যাড করতে চাচ্ছি, যে অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স পেজ, এটা একটা বিষয়, স্টুডেন্ট হচ্ছে টাকা দেওয়ার সাথে সাথে কিন্তু কোর্সগুলো অ্যাড করা যাবে না। বেসিক্যালি টাকা দেওয়ার পরে অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স যারা পাবে তাদেরই কেবলমাত্র আপনি কোর্সগুলো অ্যাড করতে পারবেন। সো আমি যদি আমার, আমি অলরেডি আমার অ্যাডভাইজার লিস্টে যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছি, তো তাদেরকে আমি তাদের যে আপডেটগুলো, তারা টাকা জমা দিয়েছে, রেজিস্ট্রেশন, অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স পেয়েছে, সেই ইনফরমেশনগুলো তারা এখানে প্রোভাইড করে থাকে।
তো এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলারই আমার এই ফল 21 এর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, কোর্সগুলো অ্যাড করা হয়ে গেছে যেটা আমি এখানে আপডেট দিয়েছি। যদি আমি এখানে দেখি একটা স্টুডেন্ট আমাকে মেসেঞ্জারে বলেছে যে আমি সে অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স পেয়েছে, তো আমি যদি এই কোর্স এই আইডিটা আমি চেক করতে চাই তাহলে দেখি এখানে আইডিটা আমি পেস্ট করলাম, পেস্ট করে রিলোড দিব, সেখানে দেখা যাচ্ছে ইলিজিবল ফর রেজিস্ট্রেশন। তো এটা হচ্ছে 193 ব্যাচের। সো আমি একটু আগে যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে সেটা হচ্ছে যে 193 ব্যাচে যে কোর্সগুলো অফার করা হয়েছিল সেটার জন্য তো এখান থেকে আমরা দেখতে পারবো 193 ব্যাচের এটা, এবং মার্জিং ফাইল থেকে এই কোর্সগুলোর রেসপেক্টে আমি সেকশন প্লাস হচ্ছে কোন কোন ব্যাচ একসাথে মার্জিং করা হয়েছে সে বিষয়টা আমরা এখান থেকে ক্লিয়ারলি ভাবে দেখতে পাবো, অলরেডি আমি বলেছি। তো এখন যে কাজটা করব, অফার কোর্স লিস্টে আমি দেখতে পাচ্ছি 193 ব্যাচে ও সিই 212 এই কোর্সটা অফার করা হয়েছে, এটা সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে দুইটা কোর্স দেখাচ্ছে, মেকানিক্স অফ সলিড ওয়ান ল্যাব 1.5 কেডিট, আমি যেটা দেখেছিলাম 1.5 কেডিটে ছিল, এটা সার্চ দিব, সেকশনে ক্লিক করব। দেন আমি যে মার্জিং ফাইল থেকে আমি দেখতে পেয়েছি এখানে D11 D12 ছিল, তো আমাকে যখন আমি অ্যাসাইন করতে যাব তখন আমাকে মোটামুটি দুইটা সেকশনে যাতে ইকুয়াল হয় সেরকম চিন্তা করে আমাকে অ্যাড করতে হবে। তো আমি এটা দিয়েছি D12 দিলাম। দেন আরেকটা কোর্স আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাড করা আছে, অফার করা হয়েছে সিই 314, তো এটা 1.5 এর এবং এটাও D12 তে। দেন 315 কোর্সটা দেখি, 315 কোর্সে দেখতে পাচ্ছি D1 সেকশন আছে এখানে, দেন D16 এও আমি অ্যাড করলাম D12, CE333 এটা হচ্ছে D1, দেন 4 সেকশন, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি D11 এবং D12 আমি D12 তে করলাম। তো আমার অলরেডি আমি কোর্সগুলো অ্যাড করে দিয়েছি, তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি তিনটা তিনটা ছয়টা কোর্স আমি অ্যাড করেছি, সবগুলো রেগুলার হিসেবে। নতুনভাবে যদি কোর্স অ্যাড হয় তাহলে এখানে রেগুলার হিসেবে দেখাবে, এবং আমি যদি দেখি যে আমার কোর্স পরে কয়টা কোর্স ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো এটা আমার অ্যাড করা অ্যাড সফলভাবে করা হয়েছে। তো এটাই হচ্ছে আমরা আসলে বেসিক্যালি একজন স্টুডেন্টের কোর্সগুলো আমরা এভাবে অ্যাড করতে পারি। যদি কোনো আইডির এক টাকা দিয়েছে কিন্তু অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স পায় নাই, তো সেই ক্ষেত্রে যদি এখানে আমি আরও দেখতে পাচ্ছি দেখি এই আইডিটার অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স পেয়েছে কিনা, তো এখানে আইডিটা আমি পেস্ট করলাম, তো এ অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স পায় নাই, নট ইলিজিবল ফর রেজিস্ট্রেশন, ইউ ডোন্ট হ্যাভ পেমেন্ট ক্লিয়ারেন্স, সো আমি এখানে তার কোর্সগুলো অ্যাড করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত সে অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স না পায়। অথবা যদি কোনো কোর্সের ইভ্যালুয়েশন না করে, অনেক সময় এখানে এই জিনিসটা দেখায় নট ইলিজিবল ফর রেজিস্ট্রেশন। তো এটাই ছিল আমার বেসিক্যালি আজকের ভিডিও। তো আশা করছি আমরা যারা নতুন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জয়েন করি তাদের জন্য এই কাজটা করতে হয় অ্যাডভাইজার হিসেবে। তো আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।